জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি, যেটা আজকে কিছুক্ষণ আগেই প্রকাশিত হলো। তো এইখানে আসলে বিজ্ঞপ্তিতে কি বলছে সব ডিটেলস তোমরা আজকে এখান থেকে জানতে পাবে। তো মূল ভিডিও শুরু করার আগে বলে নিই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? শিক্ষা বিষয়ক সকল সহায়তা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং দ্বিতীয় বর্ষ সম্পর্কে যে কোনো আপডেট পেতে সাথেই থাকো। 2021 সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ আগামী 14/9/2022 তারিখ থেকে অনুষ্ঠিত হবে। ফর্ম পূরণের যাবতীয় নির্দেশনা নিম্নে উপস্থাপন করা হলো। পরীক্ষার্থীদের ফি, বিবরণ, টাকা, আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ, এখানে তত্ত্বীয় প্রতিপত্রের জন্য 250 টাকা, তত্ত্বীয় অর্ধপত্রের জন্য 200 টাকা এবং ব্যবহারিক প্রতিপত্রের জন্য 250 টাকা, ইনকোর্স পরীক্ষার ফি প্রতি শিক্ষার্থী 300 টাকা, সেটা বিশ্ববিদ্যালয় ফান্ডে 100 টাকা, কলেজ ফান্ডে 200 টাকা জমা হবে, কেন্দ্রীয় ফি তত্ত্বীয় প্রতি শিক্ষার্থী প্রতি কলেজে জমা হবে 450 টাকা, কেন্দ্র ফি ব্যবহারিক প্রতি শিক্ষার্থীর প্রতি কোর্সে 150 টাকা, বিশেষ অন্তর্ভুক্তি ফি অনিয়মিত যারা পরীক্ষা দিবে তাদের 300 টাকা। আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ 14/9/2022 তারিখ বুধবার থেকে 11/10/2022 মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ এই সময়ে আবেদন শুরু হবে এবং শেষ হবে। ডাটা এন্ট্রি নিশ্চয়ের শেষ তারিখ, এটা কলেজ কর্তৃপক্ষের কাজ, তার পরবর্তীতে যেটা সোনালী সেবার মাধ্যমে টাকা দেওয়া, এটাও কলেজ কর্তৃপক্ষের কাজ। অনলাইনে আবেদন ফর্ম পূরণ, আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে, তারপর সেটা ডাউনলোড করতে হবে। এখানে আবেদন ফর্ম পূরণের সময় নন মেজর কোর্সে নির্ধারিত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, ভুল বিষয় কোড নির্বাচন করলে তার সংশোধন করা যাবে না, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তো অনলাইনে যখন আবেদন শুরু হবে সেই আবেদন একদম প্রসেস দেখিয়ে দেওয়া চেষ্টা করবো, সেই জন্য সাথেই থাকতে হবে তোমাদের। তারপর এখানে নিয়মিত আসলে 2019-20 শিক্ষার্থী রেস্টুরেন্টকৃত অনার্স কোর্সের যে সকল শিক্ষার্থী 2020 সালে প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমোটেড হয়েছে, তারা দ্বিতীয় বর্ষের নিয়মিত শিক্ষার্থী হিসেবে আবেদন করতে পারবে বা পরীক্ষা তোমরা দিতে পারবে। আর সিলেবাস 2013-14 শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী। অনিয়মিত কারা 2018-19-20 সালে যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে নন প্রমোটেড হয়েছে বা অংশগ্রহণ করেনি, ওই সকল শিক্ষার্থী অনিয়মিত হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। নন প্রমোটেড তারপর শিক্ষার্থীগণ পূর্ববর্তী বছরে পাশকৃত কোর্সে অংশগ্রহণ করতে পারবে না, তবে যারা 2020 সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষা প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে তারা সিডি গ্রেড প্রাপ্ত হয়েছে, শুধুমাত্র তারাই 2021 সালে গ্রেড উন্নত মানে মান উন্নয়নের জন্য পরীক্ষা দিতে পারবে। গ্রেড উন্নয়নের আসলে ব্যাপারটা হচ্ছে 2018-19 শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী দ্বিতীয় বর্ষ পরীক্ষায় প্রমোশন পেয়েছে ওই সকল শিক্ষার্থী শুধুমাত্র সিওডি গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্স সমূহের গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যে সকল শিক্ষার্থী 17-20 সালে দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড রয়েছে, তারা পরীক্ষা দিতে পারবে এবং এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষা দিয়ে অবশ্যই ডি গ্রেডে উন্নত করতে হবে। এফ গ্রেডের উচ্চতর গ্রেডে উন্নীত করতে হলে পরবর্তী গ্রেড উন্নয়নে কোনো সুযোগ থাকবে না, ফলাফল যাই হোক না কেন বি প্লাসের বেশি প্রাপ্য হবে না। 2020 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে সি প্রমোটেড প্রাপ্ত শিক্ষার্থীরা অনুপস্থিত একটি কোর্সে 2021 সালের অবশ্যই অংশগ্রহণ করতে হবে, অন্যথায় শর্ত সাপেক্ষে তাদের প্রমোশন বাতিল হয়ে যাবে। অনুপস্থিত বা এফ গ্রেড প্রাপ্ত কোর্সের পরবর্তী বছর সি বা ডি গ্রেড প্রাপ্ত হলে সে কোর্সের আর মান উন্নয়নের সুযোগ থাকবে না। সকল বর্ষের পরীক্ষার শেষে সিজিপিএ নির্ধারিত কোনো মান উন্নয়ন বা গ্রেড উন্নয়নের সুযোগ থাকবে না। 2014-15 শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে চতুর্থ বর্ষে প্রমোটেড অথবা 15-16 শিক্ষাবর্ষে দ্বিতীয় বর্ষ অংশগ্রহণ করে তৃতীয় বর্ষে প্রমোটেড শিক্ষার্থীগণ শুধুমাত্র এফ কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, ব্যবহারিক ও ইনকোর্স পরীক্ষায় গ্রেড উন্নয়নের কোনো সুযোগ নাই। তারপর পাঠ্যসূচির সিলেবাস, আসলে 2013-14 সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে সবার। তারপর পরীক্ষার্থীদের করণীয় এই ওয়েবসাইটে সঠিক পত্রকোড যথাযথভাবে আবেদন করতে হবে, আবেদন ফর্ম পূরণ করে ডাউনলোড করে নির্ধারিত ফি সহ সংশ্লিষ্ট কলেজের স্বশা বিভাগে জমা দিতে হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণ করার সময় ফর্মেটের নির্দিষ্ট স্থানে সিলেবাসে উল্লিখিত পত্রকোড ব্যবহারিক সহ পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণে কোনো প্রকার ভুল হলে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ফর্ম ক্যান্সেল করে পুনরায় আবেদন ফর্ম পূরণ করতে হবে। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডের উল্লেখিত অনার্স বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে আবেদন
ফর্ম পূরণ করলে আবেদনে ফর্ম পূরণ করলে তার আবেদন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে কোনো প্রকার ভুল থাকলে তা প্রবেশপত্র ইস্যুর আগে সংশোধন করে নিতে হবে। আবেদন ফর্মে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজের নির্দেশনা অনুযায়ী স্ব বিভাগে জমা দিতে হবে। কলেজের করণীয় জানতে হবে না। তারপর ফি প্রদানের পদ্ধতি, 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী ফি সোনালী সেবার মাধ্যমে প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এটা কলেজ কর্তৃপক্ষ করবে। তারপরে আঞ্চলিক কেন্দ্র, এটা শিক্ষার্থীদের জানার কোনো প্রয়োজন নাই। ইনকোস্ট পরীক্ষার নাম্বার এন্ট্রি, এটাও দরকার নাই। ব্যবহারিক পরীক্ষার তারিখ সেটা পরবর্তীতে জানানো হবে সেটা বলছে। এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা যেটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে সেই বিষয়ে এখানে বলছে। দিনে দুই একবার করে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তো দিনে দুই একবার করে এই ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে, অন্তত দুইবার করে দেখতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে। তো আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।